আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার পেছনে যে ঘটনাগুলো দেখছেন, যে নিউজগুলো দেখতে পাচ্ছেন, এই ঘটনাগুলো কিন্তু আপনার জাস্ট গত এক সপ্তাহের ইন্টারন্যাশনালি খুব ভাইরাল একটা নিউজ। খুবই মানে এরকম ঘটনাটা যে ঘটবে, ইন্টারন্যাশনাল যে লিডার্স রয়েছেন ওনারা বুঝতেই পারেন নাই। বাট এই ব্যাপারগুলো কি আমরা একটু অন্যভাবে দেখতে পারি কিনা, অন্য কিছুর সাথে মিলাতে পারি কিনা, চলুন সেইগুলো একটু বোঝার চেষ্টা করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাশার আল আসাদ, তিনি যে মধ্যপ্রাচ্যে আবারও অন্যান্য যে দেশগুলো রয়েছে আরব লীগের সাথে যে আবার সংযুক্ত হতে পারবেন, কেউ কি চিন্তা করেছিল? কেউই চিন্তা করতে পারেনি। বাশার আল আসাদের বিরুদ্ধে যখন ইউএস এবং তাদের অ্যালাইজ যখন চলে গেল, সে একা হয়ে গেছিল, কোণঠাসা হয়ে পড়েছিল। পরবর্তীতে রাশিয়ার সহযোগে তারা এখনো পর্যন্ত টিকে আছে। মনে হচ্ছিল যে এই খুঁড়িয়ে 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 তারা এগিয়ে যাচ্ছে, হয়তো বা কোনো এক সময় বাশার আল আসাদ নিঃশেষ হয়ে গেলেও যেতে পারে। এরই মধ্যে হঠাৎ করে এরকম একটা ঘটনা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাশার আল আসাদের সাথে মোটামুটি সব জায়গাতে তার এখন একটা আধিপত্য বলা যাচ্ছে, এবং তার সাথে অন্যান্য কান্ট্রিজগুলো এমন কি পেয়েছে যে তার সাথে সবাই বলয় তৈরি করতে এত আগ্রহী কেন? কারো যদি ক্ষমতা হ্রাস পেয়ে যায় বা কাউকে যদি ইন্টারন্যাশনালি বয়কট করা হয়, তাহলে তো তাকে নিয়ে এত বেশি মানুষের ধরম মহরম করার কোনো দরকার ছিল না। তাহলে কি সেই জিনিসটা? আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন, সিরিয়ায় 2011 সালে যখন এই কনফ্লিক্ট চলছিল, তাদের যে সিভিল ওয়ার চলছিল, সেটা কিন্তু একেবারে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয়েছিল। জাস্ট একটা ওয়ালে প্রতিবাদ লিপি লেখা থেকে শুরু করে, ছবি আঁকানো থেকে শুরু করে একটা স্কুলে, এরপরে এই ঘটনাটা ঘটে যায়। এরপরে যে ঘটনাটা ঘটেছিল যে ইউএসএ এবং তাদের অ্যালাইজরা তাকে হেল্প করে, রাশিয়া সেখানে যায়, সেই যে একেবারে পতনের মুখে, একেবারে বোঝা যাচ্ছিল যে আর হয়তো মাসখানেকের মধ্যে বাশার আল আসাদের পতন হবে, সেখানে রাশিয়া ঢুকে যায়। এরপরে রাশিয়া যখন ঢুকে যায়, সেই জায়গাতে কিন্তু একটা শিফটিং পিরিয়ড বলা চলে, ইউক্রেনে যুদ্ধটা শুরু হওয়া। এখন একেবারে পারতপক্ষে আমরা দেখতে পারছি স্পষ্টত দুইটা গ্রুপস, সারা ওয়ার্ল্ড ওয়াইড দুইটা গ্রুপস একেবারে আমাদের সামনে প্রকাশ্যে রয়েছে। এই দুইটা গ্রুপসের মধ্যে আমরা দেখতে পেরেছি সব থেকে বড় যে কাজটা করেছে চায়না রাশিয়া, এরা আমেরিকা থেকে সৌদি আরবকে বের করে নিয়ে গিয়ে অনেকটাই এরকম একটা ঘটনা যে ঘটেছে সেটা আমরা দেখতে পারছি। রিসেন্টলি আমরা দেখেছি যে সৌদি আরবের সাথে ইরানের একটা সম্পর্ক, আবার সেই সৌদি আরবের সাথে সিরিয়ার সম্পর্ক। তার মানে কি? যে শত্রুর বন্ধুকে, সেই যে বন্ধুত্ব সেটা দূর করে নিয়ে আস্তে আস্তে শত্রুকে কাবু করা, সেই একটা পলিসি কিন্তু নিয়েছে চায়না এবং রাশিয়া, এবং সেদিকে সফলতা তারা পাচ্ছে, অ্যাটলিস্ট প্রকাশ্যে পাচ্ছে, সেটা আমরা দেখতে পারছি। এখন এর যে কনসিকোয়েন্স কি হতে পারে, সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে 2011 সালে যখন স্টার্ট হয় সিরিয়ায় যে যুদ্ধটা, তার ঠিক 12 বছর পর, 12 ইয়ার্স পর, আবারও সিরিয়া কিন্তু মোটামুটি আবার একটা ভালো শক্তপোক্ত অবস্থানে চলে এসছে 2023 সালে। এখন এরকম কি কোনো কথা কোথাও আছে নাকি? হ্যাঁ আছে। আমরা হাদিস থেকে যে ব্যাপারগুলো জানি যে 12 বছর সিরিয়ায় যুদ্ধটা চলবে, অনেকে বিভিন্ন মতান্তরে বলে যে 16 বছর, 18 বছর, বাট 12 বছরের কথা খুবই উল্লেখযোগ্য। এখন এই 12 বছর পরে হঠাৎ গিয়ে আবারও সিরিয়ার এরকম একটা উত্থান, এটা কি ওই ব্যাপারটারই কি ইঙ্গিত দেয় কিনা, সেটা বুঝতে গেলে আমাদের আরও সময় দিতে হবে এবং দেখতে হবে পর্যবেক্ষণ করে যে ব্যাপারগুলো কি ঘটছে। কিন্তু কিছু জিনিস খুবই স্পষ্ট, তো সেটা হচ্ছে যে 2 টাইগার্স ইন দ্য জঙ্গল। এখন কিন্তু জঙ্গলে কি হয়েছে, 2টা বাঘের অস্তিত্ব, আর এক বনে 2 বাঘ থাকতে পারে না, 2টি সিংহ থাকতে পারে না, এরকম কথা আছে না প্রচলিত? এখন পৃথিবী তো একটা, হয় আপনার পৃথিবীর 1 ভাগ আমেরিকা এবং তাদের মিত্রদের দিয়ে দিতে হবে, আর 1 ভাগ রাশিয়া চায়না এবং তার মিত্ররা রুল করবে, অথবা যদি এমন হয় যে একজনের টেরিটরিতে আরেকজন যদি আঘাত আনতে চায়, সেইটা যদি কন্ট্রোল করতে চায়, তাহলে সেটার আসলে পরিণত হবে ভয়াবহ, আর সেটা হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি, কারণ কেউ কারোর নির্দিষ্ট একটি এরিয়া নিয়ে হ্যাপি থাকছে না। পৃথিবী তো একটাই, আমাদের এই পৃথিবী। অতএব এই পৃথিবীতে যেসব পরাশক্তি রয়েছে, একটা করা যেতে পারতো যে মঙ্গল গ্রহে এক দলকে পাঠিয়ে দেওয়া যেত এবং আরেক পক্ষকে আরেকটা গ্রহে, সেটা সম্ভব হচ্ছে না, এই পৃথিবীতেই তারা রয়েছে। অতএব এই যে তাদের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাটলসগুলো হচ্ছে, এইটা কিন্তু আগামীতে বড় ধরনের একটা যুদ্ধে মোড় নেবে, আর এই যুদ্ধে মোড় নেওয়া মানেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ। তো এই যে এখন বাশার আল আসাদের যে তোড়জোড় দেখতে পাচ্ছেন, জাস্ট সৌদি আরবে ঘুরে এসেই কিন্তু তুরস্ককে তিনি বেশ শক্তভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। দ্যাট মিন্স তার পারতলার মাটি এখন বেশ শক্ত, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আমেরিকার যে অবস্থান ছিল সেটা আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে, এবং চায়না রাশিয়া তারা চাইছে যে তাদের যে অবস্থান সেটা যেন আরও নড়বড়ে হতে থাকুক। এদিকে 2টা ভাগে পুরা
বিশ্ব কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। এটাই সব থেকে আমি মনে করি যে একটা নাজুক অবস্থা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় একটা এখানে ক্রিয়ানক হিসেবে কাজ করবে। তো এখানে কিভাবে কাকতালীয়ভাবে ১২ বছরটা মিলে গেল আই ডোন্ট নো, আমাকে আরও অবজার্ভ করতে হবে এই ব্যাপারগুলো, এবং তারপরে আমি বলতে পারবো যে আগামীতে আসলে এই এই ঘটনাগুলোর ভিত্তিতে এই এই ঘটতে পারে। তো প্রিয় ভাই আপনারা ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের কি মূল মতামত, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।